আসসালামু আলাইকুম চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফয়সাল সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো 122 বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে সবচেয়ে ভয়াবহ বন্যা আগামী দুই দিনে পরিস্থিতি অবনতির আশঙ্কা বন্যার পানিতে ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনা শেরপুরে দুজনের মৃত্যু কুড়িগ্রামে পরিস্থিতির অবনতি ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 54 রেকর্ড বৃষ্টিতে পানিবন্দী হাজার হাজার গ্রাম সুইস ব্যাংকের সাথে তথ্য আদান প্রদান চুক্তি না থাকার সুযোগ পাচ্ছে কালো টাকার মালিকরা আইনি পদক্ষেপে আসার আহ্বান এবং ধানের ক্ষতিকর পোকা দমনে জিনোম এডিটিং এর ব্যবহার জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখার আশঙ্কা আমার জীবন এখন ফুরফুরা আনোয়ার শীত সব সিজনেই ফিট প্রিয় দর্শক এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে ইউটিউব চ্যানেল লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে 122 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে সিলেট ও সুনামগঞ্জবাসী চরম দুর্যোগে পড়েছেন প্রায় 40 লাখ মানুষ এ নিয়েই বর্তমানে দেশের 10 জেলার 64টি উপজেলা বন্যা কবলিত হয়েছে দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে হবিগঞ্জ সদরের গোপালপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বন্যার পানি অপসারণে প্রয়োজনে সড়ক কেটে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্তার হোসেনের তথ্য ও হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট নাস্তা করতে গেছি হোটেলে তারপরে এসে দেখি রুমে কমর পানি আমার সার্টিফিকেটগুলো সব শেষ হয়ে গেছে ভারতের আসাম ও মেঘালয়ে রেকর্ড বৃষ্টিপাতের পর উজানের ঢলে নদ নদীর পানি উপচে ডুবে গেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ জনপদ সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সিলেট বিভাগের 80% এলাকায় এখন পানির নিচে পানিতে ভাসছে সুনামগঞ্জ জেলার 90% এলাকা অষ্টআশি বন্যার সময় এই রাস্তায় শুধু পানি ছিল ওদিকে পানি আসিল না আর 2022 চাইরে এদিকে পানি আসিল ওদিকে আসিল না কিন্তু এইবারের বন্যা দেখা গেছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পানি উঠছে সিলেট ও সুনামগঞ্জে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তি আরও বেড়েছে কোথাও কোথাও পানির উচ্চতা পৌঁছে গেছে বসত ভিটার উপরে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা না থাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে পড়েছেন লাখ লাখ মানুষ আমাদের এলাকা এলাকা ওয়ার্ড ভিত্তিক ওই সংগঠনগুলো কিছু ত্রাণ তারা দিয়েছে কিন্তু প্রশাসনিকভাবে আমরা কোনো ত্রাণ পাইনি প্রতিটা ফ্যামিলি খুবই কষ্টের মাধ্যমে পাক করতে পারছে না খালি খাইতে পারছে না কোনো ত্রাণও পাইতেছে না আমরা এত কষ্টের মধ্যে আছি আমরা এখন পর্যন্ত উপাস আছি চারটা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমরা কীভাবে আছি কেউ জিজ্ঞেস করে নাই এখন পর্যন্ত উপাস এখন বার হয়েছি দেখি কোনো দিকে খাওয়ার টাবার পাওয়া যায় কি না আমরা খুব অনাহার দিন জীবন যাপন করতেছি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি ঢুকে পড়েছে পুরো সিলেট অঞ্চলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা বিপর্যয় সামলিয়ে বানভাসী মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনী সুনামগঞ্জে 65,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে টেবিল টুবিল চকে যুগে যার উপরে দিয়ে সুরছে পানি রান্দা ভাত আমরা খাই আইতাম পারছি না তৈ আইছি আয়া আশ্রয় লইছি রান্না বাড়া তো হচ্ছেও না চুলা উলা সব কিছু বিজিয়ে নিয়ে গেছে কিছু রান্নার মতো ব্যবস্থাই নাই আমাদের আপনারা সব সাহায্য সহযোগিতা করতাম আমরা রে আপনারা যদি সাহায্য সহযোগিতা না হলো আমরা চলতে পারতাম না একটা চাদর আনছে খালি আর ওই ফিন্ডার খবরটা সরকারের দুই মন্ত্রী জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গতকালকে দুপুরে 31টি স্পিডবোট সহ সেনাবাহিনী উদ্ধার কার্যের নামে রাত্রের দিকে নৌবাহিনী 30 জন ডুবুরি সহ তাদের নৌযান নিয়ে উদ্ধার কাজ চালায় এবং আজকে দুপুরে কোস্টগার্ড সেখানে পৌঁছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যদি কোথাও কোনো রাস্তা পানি অপসারণ হতে না পারার জন্য বাধা হয় তাহলে সেটার জন্য কেটে দেওয়া হয় তো আমরাও সেখানে আমাদের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরকে আমি এই নির্দেশটা দিয়েছি তাদের সেখানের প্রকৌশলীরা পর্যবেক্ষণ করছে যদি কোথায় কেটে দেওয়ার দরকার হয় তাহলে কেটে দিবে বন্যা তথ্য কেন্দ্র এক পূর্বাভাসে জানিয়েছে ভারতের আসাম মেঘালয় ও পশ্চিমবঙ্গে আরও 3 দিন অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বৃষ্টির পানিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির
আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই। সিলেট, সুনামগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুইজনের। নেত্রকোনায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 5 লাখ মানুষ। বিচ্ছিন্ন আছে নেত্রকোনার সাথে ঢাকার রেল যোগাযোগ। যমুনা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বেড়ে সিরাজগঞ্জ, কুড়িগ্রামেও পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উজান থেকে আসা ঢলে ডুবে গেছে বিস্তীর্ণ জনপদ। সিলেট বিভাগের 80% এলাকায় এখন পানির নিচে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জে। সুনামগঞ্জের মতোই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে সিলেট। খাদ্য ও নিরাপদ পানির সংকটে পড়েছেন বন্যাকবলিত এলাকার লাখ লাখ মানুষ। বানভাসী মানুষকে উদ্ধারে কাজ করছে সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর 9টি ব্যাটালিয়ন দিনরাত কাজ করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী উজান থেকে আসা ঢলে সিলেট বিভাগের 80% এলাকা পানির নিচে চলে গেছে। সুনামগঞ্জ জেলার 90% এলাকায় আছে পানির নিচে। আগামী 2 দিন পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী ভারতীয় রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত 2 দিনে রাজ্য দুটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। পানিবন্দী ওই অঞ্চলের 3,100টির বেশি গ্রাম। শিশুসহ নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। চলছে উদ্ধার অভিযান। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা নিয়ে চায়ের কাপে ঝড় উঠলেও বাস্তবে কার কত টাকা জমা সেটি জানার কোনো আইনি চুক্তিতে নেই বাংলাদেশ। অ্যাকাউন্টধারীদের তথ্য জানার স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান চুক্তির অংশ না হওয়ায় সুযোগ নিচ্ছে বাংলাদেশের কালো টাকার মালিকেরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চুক্তিতে অন্তর্ভুক্ত হলে কারা টাকা রাখেন এবং তাদের টাকার উৎস সম্পর্কে সরকার জানতে পারবে। মাসুর শাকিলের রিপোর্ট। করোনার কারণে গেল 2 বছর আন্তর্জাতিক যোগাযোগ ছিল সীমিত। বিমান চলেনি, মানুষের ভ্রমণ ও ব্যবসায়িক চলাচলও খুব বেশি ছিল না। তবে এই সময়ে সুইজারল্যান্ডের আলোচিত সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ রেকর্ড প্রায় 55% বেড়েছে। একটি কারণে সুইস ব্যাংক এখনও পর্যন্ত আমাদের কাছে, আমাদের অ্যাটলিস্ট আমাদের দেশের কাছে এখনও তারা তাদের পুরোটা ওপেন করে না। তারা যেটা দেয় এটা যে পাবলিক ডিসক্লোজার তারা দেয় যে কোন দেশের কাদের কত টাকা সুইস ব্যাংকে আছে। যারা প্রবাসী দীর্ঘদিন থাকে, যারা প্রবাসী ব্যবসা বাণিজ্য করে কিন্তু বাংলাদেশের নাগরিক, দ্বৈত নাগরিক আছে, এটা তাদেরই টাকা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ লন্ডারিংটা হয় এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ থেকে প্রধানত আমদানি রপ্তানিতে আন্ডার ও ওভার ইনভয়েসিং, হুন্ডি, অফশোর ব্যাংকিং ও বিনিয়োগের মাধ্যমে টাকা পাচার হয়। একটি অংশের গন্তব্য আলোচিত সুইস ব্যাংক হতে পারে বলে তারা মনে করেন। অটোমেট একটা ট্রিটি থাকে, এক্সচেঞ্জ ট্রিটি, যেটা ভারতের সঙ্গে আছে, সেটা আমাদের দেশের সঙ্গে তাদের কোনো এই ধরনের ট্রিটি নাই। সুইস ব্যাংকের সঙ্গে 141টা দেশের আছে OECD-ভুক্ত। এখন সেখানে বাংলাদেশ এই চুক্তিটা এখনও করেনি। এই চুক্তিটা করলে হয়তো বাংলাদেশিদের ব্যাপারে তথ্য পাওয়া যেত। সুইস ব্যাংকের ট্রান্সপারেন্সির বিষয়টা আমাদের কাছে আমরা যদি নিশ্চিত করতে পারতাম, তাহলে হয়তো যারা কালো টাকা রাখে তারা হয়তো এটা নিয়ে 2 বার চিন্তা করতো রাখার আগে। যেহেতু সরকার চাইলে সেই চুক্তির আওতায় তাদের অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের আওতায় তারা কিন্তু তথ্য জানতে চাইতে পারতো। যেহেতু এখনও জানতে চাওয়ার মতো অবস্থায় নেই আমাদের দেশ, সেক্ষেত্রে হয়তো কেউ এটা সাহস করে রাখছে। সুইস ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন মুখে আলোচনার মধ্যেই শনিবার অ্যান্টি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 20 বছর পালন করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে সব ধরনের ফসল উৎপাদনে কীটনাশকের ব্যবহার অপরিহার্য। অন্যদিকে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ফলে জনস্বাস্থ্য যেমন ক্ষতির মুখে, একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে বাধাগ্রস্ত। সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধানের ক্ষতিকর দুটি পোকা দমনে ব্যবহার করা হচ্ছে জিনোম এডিটিং। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দেশের ফসল উৎপাদনে প্রতি বছর কীটনাশকের ব্যবহার হয় 14,000 থেকে 15,000 মেট্রিক টন, যার বড় একটি অংশ ব্যবহার হয় ধানের ক্ষতিকর পোকা দমনে। ধানের ক্ষতিকর পোকা হিসেবে সবচেয়ে বড় প্রভাব ফেলে বাদামি ঘাসফড়িং,
এবং মাজরা পোকা। ধানের ক্ষেত্রে এই দুই ধরনের পোকা দমনে ব্যবহার হচ্ছে প্রায় 80% কীটনাশক বলছেন বিজ্ঞানীরা। জিনোম এডিটিংয়ের মাধ্যমে রূপান্তরিত ধানে আর এই দুই ধরনের পোকার আক্রমণ হবে না। যে পদার্থটার জন্য গাছটাকে পছন্দ করছে সেটার নাম হচ্ছে সেরোটোনিন একটা পদার্থ। ওই সেরোটোনিন থাকলে গাছে পোকামাকড় বেশি আক্রমণ করে। আমরা এখন ওই সেরোটোনিনটাকে এখান থেকে আমরা নক আউট করে দিতে চাচ্ছি, মানে জিনোম এডিটিং করে। শুধু ক্ষতিকর পোকা থেকে সুরক্ষার চিন্তা নয়, জিনোম এডিটিংয়ের মাধ্যমে ধানে অ্যারোমা সংযোজনেরও কাজ করছেন বিজ্ঞানীরা। তার উৎপাদন ক্ষমতা অনেক বেশি সেই সমস্ত ধানে জেনেটিক ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা অ্যারোমা ঢোকাতে পারি। তাহলে কি হবে, আমাদের অ্যারোমাযুক্ত মেগা ভ্যারাইটি তৈরি হবে। এই যে ধানগুলো দেখতেছেন এগুলো থেকে যে ধান হবে সেটা আমরা আশা করছি সুন্দরভাবে তারা সুগন্ধি হবে, তখন আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আগামী দু এক বছরের মধ্যেই যাচাই বাছাই শেষে ধানের এই বীজ কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারবেন এমন আশা তাদের। নর্মাল যে প্রসিজিওরে আমরা আমাদের ধান গাছের জাতগুলো উদ্ভাবন করি এটা করতে 12-14 বছর সময় লাগে, আর এই যদি জেনোম এডিটিং করি আমরা তাকে 2-3 বছরের মধ্যেই আমরা গাছ পাওয়ার আশা করছি। জেনোম এডিটিংয়ের মাধ্যমে ধানের অপকারী পোকা নির্মূল করে দেওয়া হবে। এতে করে কৃষক দুভাবে উপকৃত হবে, এক হচ্ছে তার কীটনাশক ব্যয়ভার কমে আসবে, অন্যদিকে নিরাপদ খাদ্য উৎপাদনে অনেকটা ভূমিকা রাখবে, সর্বোপরি বাংলাদেশের ধানের উৎপাদন আরও বাড়বে। এরকমই চিন্তাভাবনা বিজ্ঞানীদের। এই জিনোম এডিটিং আগামীর ধান চাষের জন্য নতুন দ্বার উন্মোচন করতে পারে বলছেন তারা। গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ থেকে শাহিদ সিরাজ, চেন্নাই। এখন ফ্রেশ সিমেন্ট পদ্মা সেতু কাউন্টডাউন। বাংলাদেশে পদ্মা সেতু যেন না হতে পারে সেজন্য সেতু নির্মাণের অনেক আগে থেকেই শুরু হয় ষড়যন্ত্র, আর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ শুরু হলে একের পর এক গুজব তৈরি করেছে ষড়যন্ত্রকারীরা। তবে সব ষড়যন্ত্র আর গুজবকে পেছনে ফেলে দৃঢ় আর সাহসী নেতৃত্ব দিয়ে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করে কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু এলাকায় ঘুরে এসে ওবায়দুল রশিদের রিপোর্ট। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর পদ্মা সেতু তৈরির কাজ শুরু করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কাজ বন্ধ হয়ে যায় ক্ষমতার পালা বদলের সাথে সাথে, তবে আবারও ক্ষমতায় এসে যখন পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে নিতে শুরু করেন তখনই আসে দেশি বিদেশি বাধা। পদ্মা সেতুর অর্থ বন্ধ করল ডক্টর ইউনুস। গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে কোনো ভোট হবে না, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। সব কিছুকে পেছনে ফেলে যখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হয় তখনই শুরু হয় গুজবের ষড়যন্ত্র। একের পর এক গুজব বিভিন্নভাবে ছড়াতে থাকে পদ্মা সেতু বিরোধীরা, সেই সাথে ছিল পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য। তাই একদিকে যেমন পদ্মা সেতু নির্মাণে বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীর ওপর প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, তেমনিভাবে মোকাবেলা করতে হয়েছে গুজবের বিরুদ্ধেও। আমি অনেকবার এখানে এসে এপারে ওপারে আপনাদের সাথে কথা বলেছি, তখনও অনেকের অবিশ্বাস সন্দেহ এই সেতু হবে না। আমরা কিন্তু হতাশ হই, যতই সমালোচনা হয়েছে আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। পদ্মা সেতু নির্মাণ শুরুর আগে পরে অনেক বিশিষ্ট ব্যক্তিই বলেছিলেন নির্মাণ শুরু হলেও আওয়ামী লীগ সরকার সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবে না। তবে সব কিছুকে মিথ্যে প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে শেষ করেছেন পদ্মা সেতুর নির্মাণ কাজ। বাংলাদেশকে স্বাধীন করে আত্মমর্যাদাশীল জাতি গঠনের কাজ করছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই অসমাপ্ত কাজ করছেন তারই কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে
সে পথে আরও এগিয়ে গেল বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, মাওয়া, মুন্সিগঞ্জ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লিল্যান্ড, ইফাদ অটোস, বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে ভারত জুড়ে বিক্ষোভের মধ্যেও শিথিল হল সেনা কর্মসংস্থান প্রকল্প অগ্নিপথ। বিভিন্ন রাজ্যে 30 ট্রেনে আগুন, এক বিক্ষোভকারী নিহত। ফ্রুট কমিটি করার দাবি জানান লাইলা নওশিনের রিপোর্ট। প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণে হালদা নদীর গুরুত্ব অপরিসীম। হালদাই দেশের একমাত্র নদী যার উৎস ও সমাপ্তি দেশের মধ্যেই। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে ক্ষতির শিকার হালদা নদী রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিলেও এখনও অস্তিত্ব সংকটে নদীটি। তাই প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণে হালদা নদী বাঁচানোর গুরুত্ব নিয়ে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সেমিনার আয়োজনে সরকারের বিভিন্ন মহলের কর্তা ব্যক্তিরা হালদা নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। হালদাকে বাঁচানোর জন্য, হালদাকে রক্ষার জন্য সর্বশেষ আপনারা দেখেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে এই হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এখন কিন্তু এটা আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। যদি আমরা সত্যি জাতির পিতাকে ভালোবাসি, সম্মান করি, আজকে হেরিটেজ সেটাকে রক্ষা করার জন্য, সেটাকে উন্নয়ন করার জন্য আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। যে হালদা মরে যাওয়ার পর্যায়ে ছিল সে তা থেকে কিন্তু এখন সবার সকলের প্রচেষ্টা একটি একটি ভালো পর্যায়ে আসছে, কিন্তু এটি সম্পূর্ণ কাঙ্ক্ষিত পর্যায়ে না। আমার মনে হয় আমাদের একটু বাস্তববাদী হতে হবে। আমরা কিন্তু হালদা নদীর বৈচিত্র্যকে মানে হাইলাইট যদি করতে চাই তাহলে আমাকে আমার ঠিক ওভাবে কাজগুলি করতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যদি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করি, কারণ এটার সাথে কিন্তু জনসচেতনতা সবচেয়ে বেশি দরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটি করে হালদাকে রক্ষার প্রস্তাবও দেন অনেকেই, জনসম্পৃক্ততার উপরও গুরুত্ব দেন সবাই। আমার মনে হয় যে এইরকম স্টেজে যারা আছে এবং সামনে যারা বসে আছেন তারা যদি সদা সতর্ক থাকেন, আমার কেন জানি মনে হচ্ছে হালদা ইজ প্রোটেক্টেড। সামনে এই প্রোটেকশনটাকে কীভাবে সাস্টেইন করানো যায় এবং আরও কিছু নিউ উদ্যোগ, নতুন উদ্যোগ নিয়ে করা যায় এটা দেখা উচিত। এটা আমরা যদি রক্ষা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কোয়ালিটির মাছ পাবে। সরকারের পক্ষ থেকে বহুমাত্রিক একটি পরিকল্পনা প্রকল্প গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেমিনারে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ বলেন, হালদাকে বাঁচানোর পাশাপাশি মৎস্য প্রজনন অবাধ রাখতে সেটা হয়নি। তবে আমার মনে হয় যে এখানে সরকারের যারা আছেন তাদের নীতি পরিকল্পনার ভেতরে যথেষ্ট মনুষ্য সংশ্লিষ্ট মহলে তদারকির আহ্বান জানান বক্তারা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি ও আট দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জাতীয় শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে বিশিষ্ট নাগরিক সহ সব মাধ্যমের সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। সংস্কৃতি চর্চার বিকাশে জাতীয় বাজেটে কমপক্ষে শতকরা এক ভাগ বরাদ্দের দাবি জানান তারা, যার একটি বড় অংশ সারা দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সংগঠনের অনুদান, শিল্পী সম্মানী এবং বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে বলে জানানো হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে জয় বাংলা শিরোনামে একক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে ভাস্কর রাশা। শিল্পকর্মে বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন পর্যায়ে বীর বাঙালিদের আত্মত্যাগের নানা চিত্র ফুটে উঠেছে। জাতীয় চিত্রশালায় প্রদর্শনীটি চলবে আগামী 20 জুন পর্যন্ত। প্রদর্শনী চলছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ভারত জুড়ে বিক্ষোভের মধ্যে আরও শিথিল হল সেনাবাহিনীর কর্মসংস্থান প্রকল্প অগ্নিপথ। বিক্ষোভের মুখে শনিবার কেন্দ্রীয় বাহিনী এবং আসাম রাইফেলসে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের সিদ্ধান্ত জানায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য সময়সীমাও 5 বছর বাড়ানো হয়েছে। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে ভারতের 13টি রাজ্যে বিক্ষোভ চলছে। রেল ও সড়ক অবরোধ করে গাড়িতে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে তেলেঙ্গানা ও বিহারে। তেলেঙ্গানায় বিক্ষোভে পুলিশে গুলি চালালে 1 জন নিহত ও 15 জন আহত হয়। বিভিন্ন রাজ্যে মোট 30টি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ পর্যন্ত 234টি ট্রেনের শিডিউল বাতিল করেছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশে 250-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের আওতায় 17 থেকে 21 বছর বয়সী 4 বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ পাবেন, কিন্তু 4 বছর পর চাকরি হারাবেন 75%। বাদ পড়ারা এককালীন অর্থও পাবেন। তবে ভারতের বিরোধী দলগুলো এবং তরুণ জনগোষ্ঠীর একটি অংশ এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবারে কৃষি সংবাদ। লক্ষ্মীপুর চাঁদপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষক। এ পদ্ধতিতে মেশিনে ধান কাটা, মাড়াই, ছাড়ানো ও বস্তা ভর্তি করে খুব সহজেই কৃষকের গোলায় উঠছে ধান। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারে হিমছড়ি জাতীয় উদ্যানে বন্য হাতির 2টি বাচ্চা জন্ম নিয়েছে। চুনুতি অভয়ারণ্যের বাইরে দেশে এই প্রথম কোনো বনে হাতির বাচ্চা জন্ম নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। অর্থপাচার ঠেকাতে অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা সহ হাউজিং লোন হিসেবে 20,000 কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। আবাসন খাতের নির্মাণ সামগ্রী সহ জমি নিবন্ধন ব্যয় কমানোরও দাবি জানিয়েছে সংগঠনটির। বাজেট প্রতিক্রিয়া হিসেবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি দেওয়ার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, পদ্ধতিগত সমস্যার কারণে বৈধ পথে অর্থ উপার্জন করলেও অনেক সময় অর্থ অপদর্শিত হয়ে যায়। এ অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হলে অর্থনীতিতে 50,000 কোটি টাকা যোগ হবে বলে মনে করছে রিহ্যাব। সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স ফার্নিচার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ইনিংস হারের সংখ্যা এড়িয়ে লিড নিয়েছে সফরকারী বাংলাদেশ। সাকিব আল হাসান আর নুরুল হাসান সুহানের নৈপুণ্যে এরই মধ্যে লিড 50 ছাড়িয়েছে। সপ্তম উইকেট জুটিতে 2 জন ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ঢাকা বিভাগ ও জেলার সব কর্মকর্তা কর্মচারী সে সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক আয়োজনে স্বাধীনতা আন্দোলনের নানা পর্যায় ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 122 বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে সবচেয়ে ভয়াবহ বন্যা। আগামী 2 দিনে পরিস্থিতি অবনতির আশঙ্কা। বন্যার পানিতে ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনা। শেরপুরে 2 জনের মৃত্যু, কুড়িগ্রামে পরিস্থিতির অবনতি। ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 54। রেকর্ড বৃষ্টিতে পানিবন্দি হাজার হাজার গ্রাম। সুইস ব্যাংকের সাথে তথ্য আদান প্রদান চুক্তি না থাকার সুযোগ পাচ্ছে কালো টাকার মালিকেরা। আইনি পদক্ষেপে আসার আহ্বান। এবং ধানের ক্ষতিকর পোকা দমনে জিনোম এডিটিংয়ের ব্যবহার, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখার আশা।
প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলে online.com এ লগ ইন করুন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।